Hi everyone. Hi everyone. আচ্ছা, এটা হচ্ছে আমার নেফিউ। Who my nephew? You are my nephew. Okay. Okay, tell your name. Omar. Full name. Tell your full name. Omar. Okay. And you want to say anything else? Yes. Say it. Say it. Omar. Omar. Eh? I say Omar. Omar. Omar then? Nothing else. So আমরা মুভ করছি আমাদের নতুন জায়গায়, তো কাম হিয়ার। ওকে, তো এখন আমাদের আর 9 দিন মাত্র বাকি, সো আমরা এখন প্যাক করা শুরু করছি। তো প্যাকিংয়ের জন্য আমি কোনো ফার্নিচার নিচ্ছি না আমরা এখান থেকে, কারণ ইউহল থেকে দেখলাম যে ফার্নিচার নিতে যে পরিমাণ অ্যামাউন্ট খরচ হবে সেটা হচ্ছে সেটা দিয়ে পুরো নতুন ফার্নিচার কিনে ফেলতে পারবো আমরা। সো এতদিন আমি টাইম পাই নাই, এখন আমার স্প্রিং ব্রেকও শুরু হয়েছে, সো ফাইনালি আমি প্যাক করা স্টার্ট করবো। কিন্তু তার আগে আমি হচ্ছে কিছু জিনিস ডিক্লাটার করবো। আমরা মেইনলি একটা গাড়ি নিয়ে যাব, সেই গাড়িতে যতটুকু জায়গা হবে ঠিক ততটুকুই জিনিস আমরা নিয়ে যাব, অ্যান্ড যাতে অনেক বেশি জায়গা হয়। ওকে, আইল স্টার্ট প্যাকিং। ওকে, ওকে, আইল টেক ইউর হেল্প, কাম কাম হিয়ার। সো আমি এখানে একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে হোয়াট ইজ দিস ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ। সো এটাতে আমি এক্সপেক্ট করছি যে কাপড় চোপড় যদি আমি নেই তাহলে আমি অনেক কাপড় একসাথে নিতে পারবো। আমাদের মেনলি আমরা কাপড় চোপড়ই নিয়ে যাব, কিন্তু তার আগে আমি কিছু কাপড় ডিক্লেয়ার করতে হবে আমার। আর আমি বক্স ফার্স্টে আমি ভেবেছিলাম যে বক্সে করে মুভিং করব, কিন্তু বক্সটা আমি হচ্ছে আইডিয়া বাদ দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে গাড়িতে বক্স অনেক বেশি জায়গা নেবে। তো এখানে কিছু ব্যাগ আমি নিয়েছি, তো যখন সো সেই ব্যাগগুলো আমি এখানে ইয়ে করবো। সো আমি কিছু কাপড় ভাবছি যে ডিক্লেয়ার করবো, কারণ অনেক দিন পরেছি, তো এক দুটো মাস দেখে ইউ ফিগার আউট। হ্যাঁ, খুলো। তো এই ড্রেসটা আমি সেলার থেকে নিয়েছিলাম, বাংলাদেশের সেলার থেকে, অনেক দিন পরেছি, আমার খুবই পছন্দের ড্রেস ছিল এটা, যখন আমি পরতাম অনেক বেশি কমপ্লিমেন্ট পেতাম। সো এখন আমি চিন্তা করছি যে এটা আমি রেখে যাব, এরকম এটাও আমি বাংলাদেশে কিনেছি, এরকম বেশ কিছু কাপড় চোপড় আমি ডিক্লাটার করব। সো ওয়েলকাম টু মাই প্যাকিং ভিডিও। সো এটা হচ্ছে সেই ব্যাগগুলো, এগুলো 6টা লার্জ কম্বো নিয়েছিলাম আমি, তো এটা হচ্ছে সবচেয়ে বড়টা। আর এখানে ভ্যাকুয়াম সিল করার যে জায়গাটা এখানে দেওয়া আছে, সো এটা আমি এখনও জানি না যে কীভাবে ইউজ করতে হবে, ইলেকট্রিক এয়ার পাম্প। সো এটা দিয়ে এখানে আমি ইয়ে করলে সবগুলো কাপড় আমি দেখাবো প্যাকিংটা। তো এটা হচ্ছে সবচেয়ে লার্জ সাইজ, আমার কাছে মনে হয় যে মুভিংয়ের জন্য এগুলো পারফেক্ট। তো ভ্যাকুয়াম সিল করার পর সেগুলো আমার প্ল্যান হচ্ছে এই রকম ব্যাগে করে আমি হচ্ছে নিব। তো এটা হচ্ছে এই যে এরকম, প্যাকিংটা আমি পুরোটা দেখাবো যখন আমার প্যাকিংটা শেষ হয়ে যাবে। এবং এটার আরেকটা সুবিধা আছে যে কেউ যদি চায় এভাবে দুই কাঁধে এভাবে করে নিয়েও যেতে পারবে। Okay.
এরপর মোটামুটি প্যাকিং শেষ করে আমরা চলে গেলাম যে কাপড়গুলো আমরা ডোনেট করব ভেবেছিলাম সেগুলো ডোনেট করতে। তো আমাদের বাসার সামনে এরকম একটা বক্স দেওয়া আছে, সেখানে জাস্ট কাপড়গুলো এভাবে দিয়ে দিলেই হয়ে যায়। ফাইনালি আমরা আজকে আমাদের গাড়ির পেছনে যতটুকু পেরেছি জিনিস নিয়েছি হাফ, ও আবার আসবে এসে বাকি জিনিসপত্র নিবে। তো একটা জিনিস চিন্তা করছিলাম আর কি, যে সেই ইন্টারের পর থেকে আমি খালি মুভি করছি, ইন্টার শেষ হলো দুটো সুটকেস নিয়ে চলে গেলাম মেডিকেলে, মেডিকেল শেষ করে আসলাম, বিয়ে হয়ে গেল, তারপরে আবার দুটো সুটকেস নিয়ে আমি ইউএসএতে আসলাম, এর বেশি আমি কিছু আনতে পারিনি। এখন ওখানে 1.5 বছর ছিলাম, আবার দুটো সুটকেস না বেশি জিনিস, বাট ওই সুটকেসের মধ্যে ওগুলো নিয়ে আবার মুভ করছি, সেখান থেকে তো আবার মুভ করতে হবে, মানে মুভিংই শেষ হচ্ছে না আর কি। সো যাই হোক, গত 2 সপ্তাহ ধরে পুরো নাজেহাল অবস্থা, জিনিসপত্র প্যাক করতে করতে চেহারা টেহারার অবস্থা খারাপ, গিয়ে আবার ওগুলো আনপ্যাক করতে হবে, অনেক জিনিস কিনতে হবে, অ্যাসেম্বল করতে হবে। একটা জিনিস ভালো ছিল যে আমার এই 2 সপ্তাহ আমার স্প্রিং ব্রেক ছিল, তো ওই কারণে আমি সব কিছু গুছাতে পেরেছি। আবার ওখানে গিয়ে আমাদেরকে 4টার মধ্যে পৌঁছতে হবে, আর যদি কোথাও না থামি তাহলে আশা করছি যে 4টার মধ্যে পৌঁছতে পারবো, তা না হলে হয়তো আবার আমরা ওদের আমাদের অ্যাপার্টমেন্টের যে অফিস সেটা বন্ধ হয়ে যাবে, তখন আবার না হলে আমাদেরকে হোটেলে থাকতে হবে আজকে এক রাত। যে 4টার মধ্যে পৌঁছবো, এরপরে গিয়ে আমরা ওয়ালমার্টে বেড টেড কিনবো, আজকে বেড কিনে ফেলবো, বেড চার বালিশ কিছু জিনিস একটু কিনতে হবে। ফাইনালি আমাদের বাসার চাবি পেয়ে গিয়েছি, আর সাথে এটা কি গুডি ব্যাগ, গুডি ব্যাগ কিছু নাই, একটা পানির বোতল। ফাইনালি, সো ফাইনালি উই আর হিয়ার। আমরা এতদিন ধরে আমাদের যে ড্রিম ছিল আমাদের নিজেদের বাসা নিজেদের সংসার, ও মাই গড, ফাইনালি ইটস মাই সংসার, ক্যান আই সে ইট এগেইন, মাই সংসার। আচ্ছা যাই হোক, সো আমরা এখন বাসায় যাব, সব কিছু আনপ্যাক করব। প্যাকিং এর সময় আমার খুব ইচ্ছা ছিল যে সব ভিডিও করার, যে কিভাবে কিভাবে প্যাক করছি, বাট ইট ওয়াজ আ মেস, সো উই কুডন্ট ডু ইট। বাট আনপ্যাক করার সময় আমি ট্রাই করবো যে কীভাবে কীভাবে প্যাক করেছি সেগুলো দেখানোর। সো আমরা এখন আমাদের বাসায় যাবো, বাসাটা আগে এখনও দেখিনি, আমি প্রথমবার দেখবো, কারণ আমি মডেল বাসা দেখে বাসা নিয়েছি, সো দেখতে হবে যে বাসার ভেতরে কী কী ঠিক আছে না আছে, সো এই আর কি। এটা কি চাবি লাগবে? নিচে লন্ড্রি না? বাসা গুছাতে তো পুরোটা অনেক দিন সময় লাগবে, কারণ এগুলো একদিনে আসলেই হয় না, তো একটা এমটি হাউস ট্যুর দিয়ে দিই। তো ঘরে ঢুকতে প্রথমেই আমাদের এই সাইডে পড়ে কিচেনটা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিচেন, তো এগুলোর অনেক কিছু করতে হবে, কিছু কিনতে হবে, তো সবগুলো রেডি করার পর মানে সাজানোর পর তখন আরেকবার দেখাতে পারবো। কিচেন থেকে বের হলে সামনে একটা ছোট্ট ক্লোজেট, আর এইদিকে হচ্ছে লিভিং রুমটা, লিভিং প্লাস ডাইনিং একসাথেই, আর লিভিং রুম দিয়েই হচ্ছে বাইরের যে ব্যালকনিটা, ব্যালকনিটাতে সেখানে যাওয়া যায়। আর লিভিং রুমের দুই পাশে দুটো বেডরুম, একটা ছোট বেডরুম আর একটা হচ্ছে মাস্টার বেডরুম। তো ছোটটাকে আমরা আগেই চিন্তা করেছিলাম যে অফিস রুমের মতো করে বানাবো, সো এটা হচ্ছে সেই ছোট রুমটা, আর এইখানে হচ্ছে গিয়ে বেডরুম। সো মোটামুটি এই হচ্ছে আমাদের বাসা। খুব বেশি প্লেট বাটি আমার নেই, অল্প কিছু ছিল সেগুলো এনেছি, আর এগুলো আমি শিনের যে প্যাকেট আমার এতদিন ধরে আমি জমিয়েছি সেগুলো দিয়ে খুব ভালোভাবে প্যাক করেছি, তো এগুলো দিয়ে প্যাক করার কারণে সুবিধা হয়েছে যে কোনো জিনিস আসলে নাড়াচাড়া ভাঙেনি। এটা হচ্ছে গিয়ে আমার প্যাকিংয়ের ট্রিক, শিনের ব্যাগগুলোকে ফেলে না দিয়ে এভাবে কাজে লাগানো যায় বাসা চেঞ্জ করার সময়। খুব বেশি জিনিস আমি আগে কিনিনি, কারণ প্ল্যান ছিল যে মুভ করলে তখন সব কিছু একদম স্ক্র্যাচ থেকে শুরু করব, একদম শুরু থেকে সব কিছু নতুন করে কিনব, আর এই বাসায়ও আমরা সম্ভবত খুব বেশি দিন থাকবো না, এটাও চেঞ্জ করতে হবে, তো এখানেও আমাদের খুব বেশি অতিরিক্ত জিনিস কেনার আসলে কোনো প্ল্যান নেই, যতটুকু লাগে ঠিক ততটুকুই কিনব। কিছু জিনিস আনপ্যাক করা শেষ করে যখন আমি বারান্দায় গেলাম,
তখন দেখতে পেলাম যে এরকম অনেকগুলো কাঠবিড়ালি সেখানে, মানে আমাদের বাসার সামনে অনেক কাঠবিড়ালি আছে। চেহারা দেখো আমার কি অবস্থা, কত রাত, কয়েক রাত, গত কয়েক রাত ঘুমাতে পারিনি, মানে এত অবস্থা খারাপ, খালি গুছাচ্ছিলাম, আবার নেক্সট কিছুদিন অনেক পরিশ্রম যাবে। আমার চেহারার অবস্থা কি হয়েছে, তামিম গিয়েছে ইন্টারনেটের কানেকশনের জন্য কথা বলতে, তো আসলে আমরা বের হবো এই আর কি। সো আমরা এখন বের হয়েছি আমাদের কিছু জিনিসপত্র কিনবো সেটার জন্যে। তো প্রথম যে জিনিসটা আমরা কিনবো সেটা হচ্ছে বদনা। তা আমরা আমাদের বাসার আশেপাশে যে বাঙালি দোকানগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে আস্তে আস্তে, অ্যারাবিয়ান দোকান। তো ওদেরকে আমরা ছবি দেখি, ওরা আবার আরবি ছাড়া কিছু বলতে পারে না, তো ওদেরকে ছবি দেখালাম যে আমরা এই জিনিসটা খুঁজছি, তো আমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ আছে। তো ওদের বদনা আমাদের বদনা হচ্ছে এটা অনেক ডিফারেন্ট, ওইটা পুরো একদম জগের সমান, যে দিস ইজ গুড, ইউ ক্যান টেক ইট, নো ইটস টু বিগ। তো এখন আমরা আমাদের মিশন হচ্ছে ওইটা খোঁজা, এখন দেখি যে অন্য কোন জায়গায় সেটা পাই। সো আগে জানলাম আমি ওখান থেকে নিয়ে আসতাম, এখন খুঁজতে হচ্ছে। আমরা ম্যাট্রেস কিনবো এখন, সো আমরা কিনবো কুইন ম্যাট্রেস, এখানে কুইন পেয়ে গিয়েছি। সো এটা আমরা গাড়ির পেছনে করে নিয়ে চলে যেতে পারবো, আর বেড ফ্রেম আবার তো কেনার কোনো প্ল্যান নেই, তো এটা দিয়ে কিছুদিন চালাবো। মালিশ বেশি সফট, ফাইনালি আমরা এই মহামূল্যবান বস্তুটিকে পেলাম। আর এখানে বাঙালি দোকান শুধুমাত্র একটা, তো সেখান থেকে হালকা পাতলা কিছু বাজার করে এনেছিলাম আমরা। আর এরপর আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে আমাদের বাসার চাবি বানানোর জন্যে, তো মানে চাবি এই অ্যাকসেপ্ট করে দিয়েছে, সো এটার আরেকটা করে কপি এরকম ওয়ালমার্টের বাহিরে বানানো যায়, নিজের পছন্দ মতো ডিজাইন চুজ করা যায়। সো আমি দুটো চাবি চুজ করলাম, এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, চোখের সামনে এভাবে চাবি বানানো হয়ে যায় কারো হাতের স্পর্শ ছাড়াই মেশিনের মাধ্যমে। এই হচ্ছে আমাদের বেডরুমের অবস্থা, এখন সব মাটিতে গুছাবো, কিছু লন্ড্রি করতে হবে, ক্লোজেটের কিছু অংশ গুছালাম আরও বাকি। বাসায় ফিরে হালকা একটু রান্না করলাম, করলা ভাজি দিয়ে আলু আর রুই মাছ দিয়ে আলু, ব্যাস এই হলো আমাদের প্রথম দিন আপস্টেট নিউ ইয়র্কে। নেক্সট ভিডিওগুলোতে ফার্নিচার কীভাবে কিনলাম বা ঘর কীভাবে সাজালাম একটু একটু করে সেগুলো দেখানো হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।